আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। পিএসসির গণিত বিষয়ের আমি প্রশ্নের কাঠামোটা দেখিয়েছিলাম, কিভাবে প্রশ্ন হতে পারে, হয় কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন থাকে, এবং তার জন্য কিছু প্রশ্ন আমি মুখে বলেছিলাম। আজকে সেগুলো লিখে নিয়ে হাজির হয়েছি যাতে সবাই লিখে নিতে পারো, এবং কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে প্রতিটি অধ্যায় থেকে। যেভাবে প্রশ্ন আসে সেভাবে দেওয়া আছে ওয়েবসাইটে, সেখান থেকে ইমেজ আকারে দেওয়া আছে, ইমেজ আকারে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। তো পিএসসির গণিত বিষয়ের যে সাজেশন, সেখানে আমি অনুশীলনী 3 ছোট প্রশ্ন যেগুলো আছে সেগুলো সব অধ্যায় থেকেই থাকবে, এবং প্রতিটি প্রশ্ন আমি বলেছিলাম যে 2 নম্বর প্রশ্ন কোন অধ্যায়গুলো থেকে আসবে, 4 প্রক্রিয়া সম্পর্কিত, তারপর 3 নম্বর প্রশ্ন লসাগু গোসাগু সম্পর্কিত কোন অধ্যায় থেকে আসবে, অনুশীলনী 5 থেকে আসবে, এরকম আমি ডিটেল বলেছিলাম। যারা সেই ভিডিওটা দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো অনুশীলনী 3 থেকে আমি যেগুলো বলেছিলাম, 2, 4, 6, 8, 10, 11, 14, 15 এবং উদাহরণ 3, 4, 5, এবং বলেছিলাম সেখানে 1 স্টারের জন্য মানে অতিরিক্ত ইম্পর্টেন্ট হচ্ছে 2, 4, 6, 8, 10, 11, এবং টান দেওয়া এখানে প্রতিটি যেগুলো আছে সেগুলো হচ্ছে 1 স্টার, মানে আসার সম্ভাবনা সামান্য, তারপরও এগুলো থেকেই অনেক সময় আনকমন প্রশ্ন রেডি করার জন্য এগুলো থেকে দিয়ে দেয়। অনুশীলনী 5 থেকে যেগুলো আছে 1, 3, 4, 6, 2, 5 এবং উদাহরণ 2, 3। অনুশীলনী 6 থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে 6-এর ক থেকে আছে 5, 6, 2, 3, তারপর 6-এর খ থেকে আছে 2, 4, 9, 10, 3, 5, 7, তারপর অনুশীলনী 8 থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে 3, 4, 5, 1, 2, তারপর অনুশীলনী 7 থেকে আছে 7-এর ক থেকে আছে 4, 5, 6, 7, 8, 13, 15, 2, 7, 10, 14, তারপর 7-এর খ থেকে আছে 2, 5, 6, 10, 11, 15, 4, 8, 17, তারপর অনুশীলনী 9 থেকে আছে 4, 6, 8, 3, 6, 7, উদাহরণ 2, 3 এবং 1, 4, তারপর আছে অনুশীলনী 11 থেকে আছে অনুশীলনী 11-এর ক থেকে আছে 2, 4, 7, 1, 6, তারপর 11-এর খ থেকে আছে 3, 5, 6, 2, 4, এগুলো অনুশীলনীর। তারপর অনুশীলনী 12 থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে 3, 4, 6, 7, 8, 9, 1, 2, 5, তারপর অনুশীলনী 13 থেকে যেগুলো আছে 13-এর 3টা অনুশীলনী 3টা থেকে আছে 13-এর 1 থেকে আছে 1, 2, 13-এর 2 থেকে আছে শুধুমাত্র একটি অঙ্ক 1, এবং 13-এর 3 থেকে আছে 2, 3, এবং আরও যে প্রশ্নগুলো আমি দেখিয়েছিলাম এইভাবে কোন প্রশ্ন কোন অনুশীলনী থেকে তাকে আমি এভাবে একটি কন্টেন্ট রেডি করেছিলাম, সেটা আগে দিয়েছিলাম, সেটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, দেখে নিতে পারেন। এবং এই ধরনের কিছু সৃজনশীল যেভাবে প্রশ্ন আসে প্রতিটি অধ্যায় থেকে, এভাবে কিছু নির্বাচিত প্রশ্ন আমি দিয়েছি আমার ওয়েবসাইটে, সেগুলো যারা দেখেননি ডাউনলোড করে নিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক। অবশ্যই আমাদেরকে সবসময় পাশে পেতে হলে ফেসবুক পেজে লাইক দিয়ে গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন, অবশ্যই চেষ্টা করবো যথাসাধ্য। ধন্যবাদ সবাইকে আবারও।